আজকালকার দিনে এমন কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো চাক্ষুষ দেখার পরে মনে হচ্ছে যে আমাদের বেঙ্গলি রিভিউয়ার যে কমিউনিটি রয়েছে ইউটিউবে, সেই কমিউনিটির চ্যানেলগুলোর কোনো সিকিউরিটি নেই, কোনো প্রাইভেসি নেই, কোনো রেসপেক্ট নেই, কোনো সম্মান নেই, কিচ্ছু নেই। জাস্ট প্রত্যেকে যারা অনেস্টির সাথে কাজ করে, নিজেদের মতো করে ভালো কাজ করার যারা চেষ্টা করে, তাদের পোকিং করা হচ্ছে, জোকিং করা হচ্ছে, তাদেরকে নিয়ে খিল্লি করা হচ্ছে, রোস্ট করা হচ্ছে, তাদেরকে নানাভাবে বডি শেমিং করা হচ্ছে, তাদের অসম্মান করা হচ্ছে, নোংরামো চরম একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে কেউ কাউকে সেইভাবে সম্মান করছে না, এবং এমন কিছু থ্রেট করছে, এমন কিছু হুমকি দিচ্ছে লিটারেলি, সেইগুলো দেখে কিন্তু ধিক্কার জানাতে বাধ্য হচ্ছি। এবং আজকের এই ভিডিওটা একটা প্রোটেস্ট, একটা প্রতিবাদ। এবং তোমরা সবাই জানো যে অর্পণ পাড়ুই অফিসিয়াল চ্যানেলের এই অর্পণ কোনো দু নম্বরই কাজ দেখলে বা কোনো নোংরামো দেখলে সেটার কিন্তু অলওয়েজ প্রোটেস্ট করেছে, এবং সেটা যদি হয় আমার দিদি পৌশালীদের কোনো পোস্ট বা পৌশালীদিকে নিয়ে কোনো নোংরামো, সেইখানে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তার প্রতিবাদ কিন্তু আমি করব। এবং বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমি এই জিনিসটা চলতে থাকছে, রীতিমতো বাড়ছে, ঠিক আছে? মানে এটা হিংসা থেকে নাকি ছ্যাঁচড়ামি নাকি নোংরামি নাকি পাগলামি, আই ডোন্ট নো। বা এই যে কাজগুলো যারা করছে, তারা তাদের সুপারস্টার কি তাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে তোরা এ কর ভাই, এইভাবে তোরা নোংরামো কর, এইভাবে ওই মেয়েটাকে নিয়ে অসম্মান কর, থ্রেট কর, হুমকি দে, আই ডোন্ট নো। ঘটনাটা আসি, যে ঘটনাটা কি ঘটেছে, এক দু সপ্তাহ ধরে তো নোংরামি চলছিল পৌশালীদিকে নিয়ে, শরদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে, সৃঞ্জয় দাদের চ্যানেলটার উপরে একটা পার্টিকুলার কোড অ্যান্ড কোড সুপারস্টারের কিছু ফ্যান বেস রয়েছে, কিছু একটা ফ্যান রয়েছে, তারা কিন্তু যাচ্ছে তাইভাবে, ক্রিটিসাইজ বলবো না এটাকে, যারা ক্রিটিক হয় অ্যাকচুয়ালি তারা অনেক লজিক্যালি হয়, ঠিক আছে? তাদের অনেক, তারা হায়ার এডুকেটেড হয়, ঠিক আছে? সো এটাকে আমি ক্রিটিক বলতে চাই না এদেরকে, এরা হচ্ছে জাস্ট একটা নোংরা কিট, সেই সুপারস্টারের হয়ে তারা কাজ করে, সুপারস্টার হয়ে নাচানাচি লাফালাফি প্যান্ট খুলে ওইগুলো করতে থাকে। বাট তারা যে সুপারস্টারকে ভালোবেসে করছে, সেই সুপারস্টার যে অসম্মান হচ্ছে সেটা কিন্তু একবারও তারা ভেবে দেখে না। সমস্যার জায়গাটা এটা, পুরো ক্লিয়ার করে দেবো আজকে বিষয়টা। তার আগে শুনে নি, তোমরা দেখতে পাচ্ছি পোস্টটা, তুই ভাই পোস্ট করেছিস, কর দিদির নামটা, দিদির ছবিগুলো কেন দিয়েছিস, সেখানে আটকেছিস, তার মানে তোরা দিদিকেই ইন্ডিকেট করছিস, দিদিকেই ওয়ার্ন করছিস, দিদিকেই হুমকি দিচ্ছিস, তাই না? পৌশালীদির ছবিটা কেন সেটেছিস এখানে, বেশি মাতব্বর হয়ে গেছিস নাকি? যাই হোক, তোমাদের পড়ে শোনাচ্ছি। এস কে আনন্দ বলে একটা পেজ বা প্রোফাইল রয়েছে, তো তাদের প্রোফাইলে বুমেরাঙের ছবি আছে, পোস্টারটা ছবি, ঠিক আছে? হতেই পারে সেটা, ঠিক আছে, হতেই পারে জিতের ফ্যান বা হোয়াট এভার, এখানে সব জিতেরই বিভিন্ন বিভিন্ন পোস্ট থাকে সারাদিন ধরে, ওয়েল হতেই পারে। সে কি লিখেছে শোনো, তোমরা পৌশালীদির ফটো সাঁটিয়ে দিয়েছে নিচে, ছবিটা দিয়েছে, আর ক্যাপশনে লিখেছে, এই ইউটিউব চ্যানেলটা কথায় কথায় বাংলাদেশের হিরোর পা চাটছে। হোয়াট ডু মিন, বাংলাদেশের হিরোর পা চাটছে? আচ্ছা সব জবাব দিচ্ছি, ওয়েট পুরোটাকে পড়ে নি, তারপরে ছাল ছাড়াচ্ছি। এই অধিকার কোথা থেকে পায় যে আমাদের এখানে দেবজিৎকে ছোট করার? ভাই দেবজিৎকে ছোট কখন করলো আমি জানি না, যাই হোক, যে বাংলাদেশের হিরোর পা চাটছে যে মুভিটা নিয়ে, সেই মুভিটা কলকাতায় কত ব্যবসা করে তাই আমরা দেখব। আচ্ছা আচ্ছা, তোরা দেখবি যে কলকাতায় কত ব্যবসা করে, আচ্ছা, যেহেতু এটা প্যান ইন্ডিয়া রিলিজ, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে SBF থেকে, তোরা SBF এর সাথে পাঙ্গা লড়বি, আচ্ছা ওকে, তাই সই, ওটা দেখতে চাস তোরা, সে দেখবি না। আচ্ছা, তোদের এই ইউটিউব চ্যানেলকে বলছি জুতোর মালা পরার জন্য রেডি হয়ে থাক। কেন এই এইগুলো কি কথাবার্তা, এই এই নোংরা মূল জুতোর মালো কেন পড়াবে, ঠিক আছে? আমি আমি জানি না, ঠিক আছে, এই যে কথাগুলো তোমরা দেখো, তোদেরকে জুতোর মালা না যদি পড়াতে পেরেছি, মানে রীতিমতো থ্রেট হুমকি দিচ্ছে, জুতোর মালা পরিয়ে দেবে আর কি। আচ্ছা, চামচার চ্যানেল লাস্ট ওয়ার্নিংস, শরদ মিউজিক ভেঞ্চার্স, আচ্ছা শরদ মিউজিক ভেঞ্চার্সকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, এটা হচ্ছে চামচার চ্যানেল, মানে ওরা ইন্ডিকেট করছে মেগাস্টার সাকিব খানের
চামচা হচ্ছে শরদ মিউজিক ভেঞ্চার্স, মানে পৌষালি দিয়ে এবং সৃঞ্জয় দা, এটা ওরা মিন করতে চাইল। আচ্ছা, আরে বাংলাদেশের ব্যবসা তো সবাই দিতে পারে রে, কলকাতায় দিয়ে দেখা, তারপর মেগাস্টার মেগাস্টার করবি। ও ভাই সাহ, কলকাতার মার্কেট, কলকাতার সিনেমার যে বাজার, সিনেমার যে মার্কেট, সেটা বাংলাদেশের থেকে কি বড়? মাথায় কি গোবর আছে তোদের? বাংলাদেশের সিনেমার মার্কেট অনেক বড়, অনেক হল রয়েছে ওখানে, যেটা কলকাতায় এখন আর নেই, আগে ছিল একটা টাইমে। যাই হোক, পরে আসছি। ভাই এরা কারা? মানে সিরিয়াসলি বলছি, এরা কোন সুপারস্টার ফ্যান ভাই? ও আচ্ছা আচ্ছা, ফ্লপ স্টার। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, কলকাতায় দিয়ে দেখা, তারপর মেগাস্টার মেগাস্টার করবি। ওয়েল, নির্লজ্জ চ্যানেল, তোদের মাথায় বুদ্ধি নেই, কলকাতায় কত ব্যবসা করে, তারপর দেখবো, জুতোর মালা পরার জন্য রেডি থাক। এর থেকে আমরা কি প্রমাণ পেলাম? যে মেগাস্টার শাকিব খান যে এত সাকসেস পাচ্ছে, এত বক্স অফিস কালেকশন দিচ্ছে, রীতিমতো শাহরুখ খানের পাঠান জওয়ানের মতো টক্কর দিচ্ছে, তাকে ছাপিয়েও গেছে। লাস্ট দু তিন দিনের আমি চেক আউট করছিলাম রেজাল্টটা বা বক্স অফিস কালেকশনটা মাল্টিপ্লেক্স। মানে সিরিয়াসলি বলছি, একটা বাংলাদেশের মেগাস্টার, তাকে নিয়ে কলকাতার মেগাস্টারের ফ্যান বা কলকাতার সুপারস্টারের ফ্যান খিল্লি করছে, হিংসা করছে, পার্টিকুলার একটা চ্যানেলকে নিয়ে তাদের মানে আবর্তিত হচ্ছে, তাদের যে চেনটা, তাদের যে র্যাকেটটা, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স কি তাদের শত্রু নাকি তারা শরৎ মিউজিক ভেঞ্চার্সের শত্রু? দুপক্ষর এইভাবে লড়াই, যে শরৎ মিউজিক ভেঞ্চার্স একটা টাইমে জিদ্দার আচ্ছা আচ্ছা ছবি, আচ্ছা আচ্ছা খাজা ছবি, ফ্লপ ছবিকে প্রমোট করে দীর্ঘকাল যাবৎ রেগুলার 15টা 20টা 50টা 60টা করে 70টা করে ভিডিওস বানিয়ে প্রমোশন করে তাদেরকে অনেক বেশি সাকসেসফুল এনে দিয়েছে, সেই শরৎ মিউজিক ভেঞ্চার্সকে আজকে ভুলে গেল এই সুপারস্টার ফ্যান্সরা। বাহ ভাই বাহ, বাহ নাইস। তো চলো, এই কমেন্টের বা এই যেটা পোস্ট করছে এসকে আনন্দ বলে, এই যে ছাপড়ি মালটা, তো এর পোস্টের পরিপ্রেক্ষিতে শরৎ মিউজিক ভেঞ্চার্স একটা পোস্ট করেছে, সেই পোস্টটা আমরা একবার দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ পোস্টটা, একবার তোমরা দেখিয়ে দিই, দেন আমি পড়ছি। পোস্টটা দেখতে পাচ্ছ, SMB থেকে কিন্তু পোস্ট করা হয়েছে, প্রবাবলি এটা সৃঞ্জয় দা পোস্টটা করেছে। তো লিখেছে, ওরাও যেমন একটা ওয়ার্নিং দিয়েছে এসকে আনন্দ বলে ছেলেটা, তো তার পরিপ্রেক্ষিতে সৃঞ্জয় দাও একটা ওয়ার্নিং দিয়েছে, বা শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকেও এসকে আনন্দকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো সেখানে লিখেছেন সৃঞ্জয় দা যে, চল তোকে লাস্ট ওয়ার্নিংটা আমি দিচ্ছি, ফ্লপ চাঁদের ফ্যান, ফ্লপ চাঁদের ফ্যান, কোড অ্যান্ড কোড। তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, জিতে মানে সরি, যাকে ইন্ডিকেট করা হয়েছে তার ফ্যান্সরা বুঝতে পেরে গেছে যে তাকে ইন্ডিকেট করা হয়েছে। যাই হোক, সেটা তারা বুঝেও গেল, তার মানে তারা কি ওটাই, তাদের সুপারস্টার কি ফ্লপ চাঁদ? যাই হোক, এনিওয়ে বন্ধুরা, যাই হোক, তারা বুঝে গেছে, তাদের গায়ে লেগেছে, মানে তাকেই বলা হচ্ছে, সো হোয়াট। এবারে লিখেছে সৃঞ্জয় দা যে ফ্লপ চাঁদের ফ্যান। আচ্ছা, ক্ষমতা থাকলে আমার পেজ উড়িয়ে দেখা। ওহ, প্রথমেই বলে রাখি, পোস্টটা আমি সৃঞ্জয় করছি, ক্লিয়ার, পোস্টটা সৃঞ্জয় দা করেছে। ওকে, আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা তোমাদের কাছে এবং আমাদের বন্ধু যারা বড় বড় ক্রিয়েটার আছেন সকলের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ফেসবুক পেজটাকে প্রচুর রিপোর্ট মারো, কথায় কথায় তোমাদের প্রিয় পৌশালি দিদিকে অসম্ভব বাজে বাজে কথা বলে, এই অসম্ভব কি নপুংসকটি একটি পার্টিকুলার হিরোর ফ্যান, কিন্তু এর আমাদের নিয়ে আলোচনা, মুখ খারাপ, সমালোচনা করতে খুব ভালো লাগে। আজ দেখতে চাই এর নামে কটা খিস্তি আসে এবং একে পার্সোনালি সুন্দর সুন্দর মেসেজ করে ভরিয়ে দাও, দেখি এর হেরো, সরি বারবার বলছি হেরো, এক বাঁচাতে একে বাঁচাতে পারে কিনা। আচ্ছা হেরো, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে ওদের যে হিরো, ওদের যে প্রিয় হিরো তাকে হেরো বলা হচ্ছে। ওকে ওয়েল, ঠিক আছে, একে বাঁচাতে পারে কিনা। ওকে, এত কষ্ট করে ভিডিও বানাই সাকিবিয়ান ভাইয়াকে, সাকিব খান ভাইয়াকে নিয়ে, আর সহ্য হচ্ছে না, প্রচুর বার বেড়েছে দেখি সাকিবিয়ান, এরা
তাদের পৌষালিদির জন্য কি করতে পারে। আচ্ছা, আর শুনে রাখ, ছাগলের ছোট্ট গু গু একটা তুই তুফান কলকাতা থেকে কি বিজনেস করলো, এতে তুফান টিম আর বদার করে না। আচ্ছা, বদার করে না, আচ্ছা বদার করে না রে ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেগাস্টার নিজের দেশে যা কামাচ্ছে তোর হেরোকে তার 2% তুলে দেখাতে বল। যদিও তোদের মতো কিছু কুলাঙ্গার যতদিন থাকবে তোদের হেরো অবস্থা তোদের হেরোর অবস্থা আরও খারাপ হবে, এখন বুঝবি না, যতদিন যাবে তত বুঝবি। তুলনা আনলাম, তুই বেকার মুখ খোলালি, তাই এবার জমি এটা নিতে পারবি না, আবার হাও মাও করবি। আর শোন, আগে মেগাস্টারের মতো ইন্টারন্যাশনাল মানে প্রপার ইন্টারন্যাশনাল রিলিজ করে দেখাতে বল। সো তোমাদেরকে পড়ে শোনালাম আমি সৃঞ্জয়দার পোস্ট, শারদ মিউজিক ভেঞ্চার্স থেকে অফিসিয়াল এটা পোস্ট করা হয়েছে, এগেনস্ট এস কে আনন্দ, অর্থাৎ জিতের ডাইহার্ড ফ্যান প্রবাবলি, তার প্রোফাইল দেখে তো এটাই মনে হলো। আমি কিন্তু আবারও বলছি যে ক্লিয়ার, কিন্তু আমি জানি না যে কার ফ্যান, কিন্তু তার প্রোফাইল দেখে এটা ক্লিয়ার ধরা যেতে পারে। এবারে বিষয়টা হচ্ছে, এই যে দীর্ঘদিন ধরে পৌশালি দিকে নিয়ে এত নোংরামি, গালিগালাজ, বডি শেমিং করা, বিভিন্ন রকমভাবে সাকিব খানের সাথে পাশে একটা অন্য নায়িকার সাথে সেখানে পৌশালির মুখ এডিট করে কাট করে অ্যাড করে দেওয়া, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, খারাপ খারাপ দৃষ্টিকটু দৃষ্টিভঙ্গিমূলক যে সমস্ত পোস্টগুলো আমার চোখে পড়ে বা অনেকেরই চোখে পড়ে, রীতিমতো পৌশালিদের ফ্যামিলিতে জড়িয়ে পড়েছে জিনিসগুলো, ফ্যামিলিতে ঢুকে পড়েছে এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলো, অর্থাৎ এই নোংরামিগুলো সবার চোখে কিন্তু আস্তে আস্তে পড়ছে, ভাইরাল হচ্ছে জিনিসগুলো, স্প্রেড করছে, তাতে কি হচ্ছে, পৌশালিদের তো অসম্মান হচ্ছেই, ফ্যামিলি প্রবলেম দেখা দিয়েছে। এবং একটা নারীকে নিয়ে বারবার একটা নারীকে এইভাবে ইনসাল্ট করা, বডি শেমিং করা, এই যে বাজে জঘন্য র‍্যাকেটটা চলছে একটা সুপারস্টারের পার্টিকুলার ফ্যান বেস এই যে জিনিসটা করছে, সেই সুপারস্টারের সম্মানটা কতটা তলানিতে নেমে গিয়েছে তোমরা জাস্ট একবার চিন্তা করে দেখো। যে পৌশালি দিয়ে আজকে জিতের রাবণ সিনেমা, চেঙ্গিস সিনেমা, আরও কত সিনেমার কথা বলবো আমি, রীতিমতো মানে এই লেভেলের প্রমোশন শরৎ মিউজিক ভেঞ্চার যেটা করেছিল সেটা হয়তো আর কোনো চ্যানেল সেই রকম লেভেলে করেনি, এটা আমি বুক টুকে বলতে পারি। তার জন্যই বোধহয় চেঙ্গিস রাবণ এইরকম লেভেলের সাকসেসফুল হয়েছিল, জানি সাকসেসফুল হয়নি, তেমন কিছু আমারই কিছু হয়নি, হিট বলে দিলেই হিট হয়ে যায় না, ঠিক আছে। চেঙ্গিস যে টাইমে বলা হচ্ছে একদম মানে হায়েস্ট গ্রসার ফিল্ম, ঠিক আছে, বক্স অফিসে বিভৎস কিছু, সেই বছর ভাই দশম অবতার সবচেয়ে হায়েস্ট গ্রসার কিন্তু কালেকশন করেছিল, SBF এর বেস্ট ছবি এবং মানে ওই ইয়ারে সবচেয়ে বেশি মানে কালেকশন করেছিল দশম অবতার, সৃজিৎ মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ এবং সর্বোপরি SBF প্রোডাকশন। চেঙ্গিস নিয়ে যতই লাফালাফি করুক, প্যান ইন্ডিয়া করুক, দশম অবতার তো আর প্যান ইন্ডিয়া না ভাই, তার সত্ত্বেও যা কালেকশন করেছিল চেঙ্গিস কিচ্ছু না। দশম অবতারের পরে যদি একদম কাঁটায় কাঁটায় কেউ লড়ে থাকে বা তার পরবর্তীকালে সেকেন্ড যে জায়গাটা দখল করেছিল সেটা কিন্তু রক্তবীজ, শিবপ্রসাদ নন্দিতা দি, উইন্ডোজ প্রোডাকশন, ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী। চেঙ্গিস থাকলেও 3 নম্বরে থাকতে পারে, ঠিক আছে, এটা ফ্যাক্ট। রাবণের কথা কি বলবো, সিঙ্গেল স্ক্রিন জাস্ট চলেছে, মোটামুটি একটা সার্টেন বিজনেস করেছে, আহামরি কিছু মাল্টিপ্লেক্স চলে না, মাল্টিপ্লেক্সে রাবণ যখন চলেনি তখনই বুঝে যেতে হবে যে বক্স অফিসে জাস্ট ফালতু একটা ডিজাস্টার ফ্লপ মুভি হয়েছিল রাবণ। ওকে, এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি, কারণ মাল্টিপ্লেক্সের যে কালেকশনটা সেটা কিন্তু নিট কালেকশন, নেট, সেইটাই অ্যাকচুয়ালি আমাদের প্রডিউসারের ঘরে যায়, তার একটা পার্সেন্টেজ, এটা নিশ্চয়ই সবাই জানো। আর মাল্টিপ্লেক্সের কালেকশনটা মানে ধরা যায়, সেই খবরগুলো আসে, অথেন্টিক নিউজটা কিন্তু আসে সেই কালেকশনটা, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কিন্তু সেইভাবে আসে না। আর রাবণটা চলেছিল কোথায়, সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে, সুতরাং সেই কালেকশনটা কিন্তু নিট পাওয়া যায় না কখনোই, টিকিটের দামও কম, টিকিটের প্রাইস কম, তোমরা সবাই জানো সিঙ্গেল থিয়েটারগুলোতে, সেক্ষেত্রে কত আর বিজনেস করবে রাবণ সিনেমাটা, এমন কিছু করতে পারেনি। কিন্তু তার সত্ত্বেও যদি চেঙ্গিসকে আমরা হিট ধরি, রাবণকেও হিট ধরি, আমি মানলাম তোমরা আবার সবাই গালাগালি দেবে হরদম, আমি জানি, আমি ধরছি তো হিট করেছে, ওরা যে কালে ডিক্লেয়ার করেছে হিট, আমি মানলাম হিট,
সেটা কার জন্য হয়েছে? বেসিক্যালি শরৎ মিউজিক ভেঞ্চার্সের এখানে অবদান সবচেয়ে বেশি, যদি এটা হিট করে থাকে এই দুটো সিনেমা। মানুষকে নিয়ে, জিদ্দার মানুষ, জিত এবং জিতু কামালের, যেটা গ্রেসরুট এন্টারটেনমেন্ট যেটা প্রেজেন্ট করেছিল, সেই মানুষ সিনেমাটাকে নিয়ে শরৎ মিউজিক ভেঞ্চার্স ভালো লেভেলের প্রমোশন করেছিল, বাট সিনেমাটা সেইভাবে সাকসেসফুল হয়নি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সুপারস্টার জিতের মানুষ। এটা তো ফ্যাক্ট, এটা তো মানতে হবে যে জিত বিগত লাস্ট 4-5 বছরে তেমন কোনো তার হিটের সংখ্যা নেই, রীতিমতো ফ্লপ স্টারে পরিণত হয়েছে সুপারস্টার জিত। সুপারস্টার না ফ্লপ স্টার সেই কথাটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি হয় বিভিন্ন ফ্যান্সদের মধ্যে, আমরা সেটা দেখেছি ইনফ্যাক্ট, বাট সেটা চলতেই পারে। ফ্যানওয়্যার বা ফ্যানদের মধ্যে এই যে খুনসুটি, এই ক্ল্যাস, এই জিনিসগুলোতে ফ্যান ভার্সেস জিত ফ্যান, জিত ফ্যান্স ভার্সেস বুম্বাদার ফ্যান, এই জিনিসগুলো কিন্তু চলবে, এটা এনজয় করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সি হবে, এইটা পজিটিভলি নিতে হবে আমাদেরকে। আজকে জিদ্দার ফ্যান্সরা এতটাই হীনমন্যতায় ভুগছে যে মেগাস্টার সাকিব খান, সে তো বাংলাদেশের একজন মেগাস্টার, আচ্ছা তোমরা নয় মেগাস্টার ধরো না, সুপারস্টার, স্টার যাই বলো না কেন, সাকিব খানের পিঠে বা সাকিব খান যখন দাঁড়িয়ে থাকবে ফ্রন্টে, তার ব্যাকগ্রাউন্ডে 250 কিন্তু ছবি দাঁড়িয়ে আছে। ইয়েস, মেগাস্টার কেন তাকে বলা হচ্ছে, তার অনেক কারণ আছে। আমি যদি এখন সাকিব খানকে নিয়ে আলাদা করে ভিডিও বানাই না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, কান দিয়ে জাস্ট রক্ত বেরিয়ে যাবে। সাকিব খান আজকের সুপারস্টার নয়, আজকের মেগাস্টার নয়, আজকে সে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে ওই একটাই তো, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ দাপটের সাথে অভিনয় করছেন বা ফ্যান ফলোয়িং আছে, যার নামে টিকিট বিক্রি হয়, সেটা তো মেগাস্টার সাকিব খান, এটা তো মানতে হবে। আজকে সেই সাকিব খান সাকসেস পাচ্ছে বলে এবার শরৎ মিউজিক ভেঞ্চার্স, যারা যে কোনো সুপারস্টারকে নিয়ে, যে কোনো নায়ককে নিয়ে যদি প্রমোশন করেন, সেই সিনেমাটা আলাদা লেভেলের একটা হিট করে, আলাদা লেভেলের একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা বারবার শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রমাণ করে দিয়েছে, সেটা দেবদার সিনেমার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, জিদ্দার সিনেমার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, বুম্বাদার সিনেমার কোনো প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, সেটা মেগাস্টার সাকিব খানের সিনেমার প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, এটা প্রমাণিত। শরৎ মিউজিক ভেঞ্চার্স যে নায়ককে নিয়ে কাজ করেন, যে নায়ককে নিয়ে ভিডিও বানান, অথেন্টিক ভিডিও বানান, অথেন্টিক নিউজ দেন, যেগুলো আপডেট তারা পান সত্যিকারের সি আপডেটগুলো নিয়ে ভিডিও বানায় এবং তারা খুবই সাকসেসফুল, সবাই পছন্দ করেন, শরৎ মিউজিক ভেঞ্চার্স যে যে কাজগুলো করে থাকে তার জন্য কিন্তু উপকৃত হয় সেই সুপারস্টারের কাজগুলো, সেই প্রজেক্টগুলো, সেই সিনেমাগুলো, এবং তাদের ফ্যান্সরাও খুবই সাপোর্ট করে শরৎ মিউজিক ভেঞ্চার্সকে, এটা তো মানতে হবে। এখানে ভুলটা কী করেছে শরৎ মিউজিক ভেঞ্চার্স? মানুষকে ফ্লপ, মানুষ সিনেমাটা জিদ্দার মানুষ সিনেমাটা ডিজাস্টার হয়েছিল, সেটাকে ডিজাস্টার বলাটা ভুল কাজ। শরৎ মিউজিক ভেঞ্চার যদি বলতো মানুষটা সুপার হিট হয়ে গেছে, তোমরাও নাচানাচি করতে, ওরে সালা আমাদের হয়তো কথা বলছে, জিদ্দা ফ্লপ করুক, জিদ্দা ফ্লপ স্টার, বা জিদ্দাকে কিন্তু আমরা সুপারস্টার বলছি, মেগাস্টার বলছে শরৎ মিউজিক ভেঞ্চার, তার মানে বুম্বা, এই তার মানে জিদ্দা সুপারস্টার হয়ে গেল, মেগাস্টার হয়ে গেল, জিদ্দা হিট দিয়ে দিল, গ্রাউন্ড লেভেলটা অন্য লেভেলের ভাই। শরৎ মিউজিক ভেঞ্চার্স কি বললো না বললো সেটাই কোনো যায় আসে না, বাট শরৎ মিউজিক ভেঞ্চার্স যেটা সত্যি সেটাই বলে, আর সেটা মানতে জানতে হয়, অ্যাকসেপ্ট করতে জানতে হয়, মেন যে জিনিসটা, আসল জিনিসটাকে মানতে জানতে হয়, শিখতে হয়। রেগে গেলাম, থ্রেট করে দিলাম, বডি শেভিং করে দিলাম, পৌশাল দিয়ে একটু মোটা বলে, চেহারাটা একটু ফ্যাটি বলে, তাকে বিভিন্ন রকমভাবে বডি শেভিং করা, বডি স্ট্রাকচার নিয়ে বিভিন্ন রকমভাবে আমি দেখি তো কমেন্ট বক্সে, যাচ্ছে তাইভাবে নোংরামি। আরে ভাই, তোমাদেরও তো বাড়িতে মা বোন রয়েছে, দিদিরা আছে, ভাবতে পারো না সেটা পৌশালী দিকে নিয়ে দিদির মতো, পৌশালী দিয়ে একটা টাইমে জিদ্দার জন্য যা যা করেছে সেগুলো তোমরা ভুলে গেছো, সব ভুলে গেছো না তোমরা, যেহেতু সাকিব খানকে নিয়ে কাজ করছে এত সাকসেসফুল হচ্ছে, সাকিবিয়ান রাও দারুণভাবে ভালোবাসা দিচ্ছে, ভিউজ দিচ্ছে, হবে নাই বা কেন, পৌশালী দি মন থেকে ভিডিও বানায়। আর সবার আগে সাকিব খানের আগেও কিন্তু পৌশালী দি জিদ্দার ফ্যান ছিল, তারপরে সাকিব খানের ফ্যান হয়েছে, সে পরিণত হয়েছে, বাট তোমাদের কারণে পৌশালী দি হয়তো আজকে জিদ্দার ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে, জিদ্দাকে আর সেইভাবে ইচ্ছা থাকলেও তার উপায় নেই, কিন্তু জিদ্দাকে মন থেকে খুব ভালোবাসত পৌশালী দি, এটা আমি নিজে জানি। তাহলে একটা সুপারস্টার সাকসেস দেখে তোমাদের হিংসে হচ্ছে, যেহেতু তোমাদের জিদ্দা সেটা পারছে না করতে, সেই জায়গায় পৌঁছাতে পারছে না, বা কখনো পারবেও না, 250 মতো ছবি করা তোমাদের সুপারস্টার কোনোদিন পারবে না, তার মানে জিদ্দাকে এখনো 150 বছর 200 বছর বাঁচতে হবে, তবে যদি একটা হলেও হতে পারে, তাও আগেকার দিনের মতো হয় না,
প্রচুর সিনেমা একসাথে রিলিজ করতে হয় আগের দিনে, আর বাংলাদেশের আর তোমরা যে বলছো না জুতোর মালা পড়াবে, এটা কি ধরনের অসভ্যতাই ভাই? কি কারণে পড়াবে জুতোর মালা? তোমাদের সাথে কি শরৎ মিউজিক ভেঞ্চার্স সিনজয়দা পৌশলিদি কোনো ঝামেলা করতে গেছে আঁক বাড়িয়ে? তোমরাই তো নাকটা গলাতে এসছো আঁক বাড়িয়ে। তারা তার চ্যানেলে কি পোস্ট করবে না পোস্ট করবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার, তোমাদের কথা অনুযায়ী ওরা চলবে? ওরা কি ভিডিও করবে না করবে এরকম কোনো ব্যাপার আছে? নাকি তোমাদের টাকায় ওরা ইউটিউব চ্যানেল খুলেছে, নাকি তোমরা ওদেরকে পুশ করো সব সময়, তোমাদের হয়ে কাজ করতেই হবে? কোনো ডিল করেছো নাকি শরৎ মিউজিক ভেঞ্চারের সাথে যে তোমাদের কথা মতোই ওনাকে চলতে হবে, জিদ্দাকে নিয়েই বারবার ভিডিও বানাতে হবে, জিদ্দার খারাপটাকে ভালো বলতে হবে সবসময়, এরকম কোনো ব্যাপার আছে? নিশ্চয়ই নেই আশা করছি। তাহলে কিসের জন্য ওয়ার্নিং দিচ্ছ? একটা কারণ দেখাও জাস্ট, এটা জাস্ট হিংসা, বোকা বোকা জিনিস। তোমরা ভয় পাচ্ছ, জিতের ফ্যান্সরা মেগাস্টার সাকিব খানকেও ভয় পাচ্ছে, শরৎ মিউজিক ভেঞ্চার্সকেও ভয় পাচ্ছে, তার কারণেই এই জিনিসগুলো করছে, এই নোংরামিগুলো করছে। কেন ভাই, জিদ্দার যদি অতই পাওয়ারফুল হয়, জিদ্দার যদি তোমরা অতই ডাইহার্ড ফ্যান হও, জিদ্দার নাকি তোমাদের ভগবান, তাহলে অন্যদেরকে ভয় পাওয়ার কী আছে? অত কোনো কি কারণ আছে? আমি তো কারণ খুঁজে পাই না। জিদ্দার তো এমনি মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ, আমি ব্যক্তিগতভাবে যেটা শুনেছি। তাহলে তার ফ্যান্সগুলো এরকম কেন? যেই পোস্টটা করেছে আমি তার কথা বলছি, এস কে আনন্দ বলে, সে যদি জিতের ফ্যান্স হও, এইগুলো কি ধরনের অসভ্যতা? আমি কি ধরনের জুতোর মালার কথাটার মানেটা কি? আর এই যে কথাটা তুমি বলেছো সেটা কি তুমি করতে পারবে? সত্যি পারবে কি সেটা কমেন্ট করে জানিও তো। যদি সেটা করতে পারো, সৃঞ্জয়দা বা পৌশলিদিকে যদি জুতোর মালা পড়াতে পারো, তাহলে তোমাকে জিদ্দারই একটা সিনেমা দেখতে নিয়ে যাবো, আমিও যাবো তোমাকেও নিয়ে যাবো, কারণ তোমরা তো জীবনে জিদ্দার সিনেমা টিকিট কেটে দেখো না, ঠিক আছে? এটা তো আমি খুব ভালো করেই জানি। যাই হোক, ঠিক আছে, পোস্টারের সামনে ছবি তুললেই সিনেমা দেখা হয়ে যায় না, পাঁচবার দশবার করে সিনেমা দেখা চারটিখানিক কথা না। তুমি যে সেটা দেখো না বা তোমরা যে সেটা দেখো না সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমরা যদি পাঁচবার ছবার করে সিনেমা দেখতে যেতে জিদ্দার সিনেমাগুলো, তাহলে জিদ্দার সিনেমাগুলো হলের ভেতরে মাছি তাড়াতো না, হল মালিকরা রীতিমতো মাছি তাড়ায়, ঠিক আছে? হলে যারা কাজ করে না খেতে পেয়ে মরে, সিনেমা হলে কেউ যায় না। ওই দু একদিন একটুখানি নর্মালি ইচিং বিচিং চামচিকি যেগুলো হয় আর কি, ঠিক আছে, তারপরেই ফুস শেষ, ঠিক আছে? অযোগ্য সিনেমার কাছে মুখ থুবড়ে পড়েছে জিদ্দার বুমেরাং। কেউ একজন বলেছিল না যে জিদ্দা নাকি শুয়ে দিয়েছে বুম্বাদাকে, কে কাকে শুয়ে দিয়েছে সেটা খুব ভালো করে সবাই দেখতে পাচ্ছে বাংলার দর্শক। আর বুম্বাদার যে কোটি কোটি দর্শক রয়েছে, তারা এই সমস্ত তোদের মতো চামচাগুলো দেন না কথায় কোনো কান দেয় না, তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে টিকিট কেটে সব পরিবারে প্রসেনজিতের সিনেমা দেখতে যায় চিরকাল ধরে, যার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি এখনও অবধি টিকে আছে নাম্বার ওয়ান পজিশনে। প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি এই কারণেই, ঠিক আছে? এই কদিন দেখতে পাচ্ছি বুম্বাদাকে নিয়ে তোরা খুব কিল্লি করছিস, যেহেতু ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে বহুদিন পরে, তাও তো ছিটকে চলে গেছিস, উড়ে গেছিস, বুম্বাদা তো জাস্ট শুয়ে দিয়েছে তোদেরকে, তোদের সুপারস্টারকে, সেটা আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস বুম্বাদার বিরুদ্ধে। ক্ষমতা আছে, অকাদ আছে বুম্বাদাকে শোয়ানোর? বুম্বাদার সিনেমার সাথে জীবনে কোনোদিন পেরেছিস টিক্কা দিতে? পারবিও না, ঠিক আছে? বুম্বাদা সবাইকে এক করে চলতে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, রেসপেক্ট করে, তাই আমরাও কিছু বলি না। বাট তোরা যে কালে বুম্বাদাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলিস, আমরা সেটা বলবই, তার পরিপ্রেক্ষিতে কিভাবে জবাব দিতে হয় না আমাদের খুব ভালো করে জানা আছে সেটা, ঠিক আছে? ফ্যান হয়েছিস ঠিক আছে ভাই, লিমিটে থাক, লিমিটটা ক্রস করে যাস না, যেরকম পৌশালিদিদের নিয়ে যে জিনিসগুলো করছিস লিমিটটা ক্রস করে যাচ্ছিস, নিজেদের অকাতটা বোঝার চেষ্টা কর, অকাতের বাইরে গেলে না ঝড়ে পড়ে যাবি, কথাটা মাথায় রেখে দিস, বুঝতে পারলি? আর পৌশালি দিদি আমার দিদি হয়, দিদির বিরুদ্ধে কোনো কিছু খারাপ কিছু দেখলে ভাই মটকা তো গরম হবেই, তাই না? তো যাই হোক, একটাই কথা বলবো যে তোদের বারবার মানে ক্লাসে চলে আসে, তোরা সবাইকে দেখেই ভয় পাস, অ্যাকচুয়ালি তোরা তোদের সুপারস্টারকে নিয়ে হীনমন্যতায় ভুগিস, লজ্জা লাগে তোদের, তোদের সত্যি কি লজ্জা লাগে না, নাকি লজ্জা লাগে? লজ্জা লাগে আই থিঙ্ক, তাই জন্য ভয় পাস। দেবকে নিয়ে মাঝে মাঝে ভয় পাস, দেবের সাথে জিত ক্লাস করলে যেন দেব জিতে যাবে, দেবের ট্র্যাক রেকর্ড অনেক ভালো, বুম্বাদার সাথে ক্লাস করলে বুম্বাদার জিতে যাচ্ছে বারবার, সাকিব খান ইদানকালে আবার এসছে, ঠিক আছে? মানে ভাই সিরিয়াসলি বলছি, এত ভয় পাস কেন ভাই? আবার একটা নারীকে নিয়ে পড়েছিস, খিল্লি করছিস, বডি শেমিং করছিস, উল্টো পাল্টা ওয়ার্নিং দিচ্ছিস,
হ্যাঁ, গলায় মালা পড়াবি? অকাদ আছে তোদের পৌশালিদের বা সিনজদের গলায় ঘুঁটের মালা পড়াবি নাকি জুতোর মালা পড়াবি? মুখে বলেই খালাস, ক্যাপশন লিখতে হয় লিখে দিচ্ছিস? অকাত যেটা নেই সেটা বলতে আসিস না ভাই, অকাতের বাইরে যাস না, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, যেগুলো করছিস নোংরামিগুলো প্লিজ বন্ধ কর, না হলে কিন্তু ইউটিউব কমিউনিটির যে একটা সংগঠন রয়েছে বা সবার মধ্যে একটা মিলমিশ ব্যাপার রয়েছে। দেখ, অ্যাকচুয়ালি আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু কোনো সুপারস্টার হেটার্স নই। পৌশালি দিও জিদ্দাকে অনেক ভালোবাসে, দেবদাকে ভালোবাসে, বুম্বাদাকে ভালোবাসে, অঙ্কুশদাকে ভালোবাসে, মেকাস্টার সাকিব খানকে ভালো, সবাইকে ভালোবাসে, আমিও তেমনি সবাইকে ভালোবাসি, বিশ্বাস কর। কাউকে ওইভাবে বলতেও চাই না, বলতে চাইছিও না, বাট এই যে কাজগুলো তোরা করছিস, এই যে লেখালেখি, থ্রেড দেয়া, এই বিভিন্ন জিনিসগুলো, আমাকেও তো অনেকবার এ করেছিলিস, তোরা খারাপ খারাপ কথা বলেছিস, এ করেছিস, বাট আমি সবসময় ভুলে যেতে চাই, একসাথে থাকতে চাই। খারাপ লাগলে খারাপ রিভিউটা বলবেই, ভালো লাগলে ভালোটা বলবে, এটা ফ্যাক্ট। এর জন্য কোনো এই বিদ্বেষগুলো যেন না হয়, এই ঈর্ষা, হিংসা, এই নিকৃষ্ট মানের মানসিকতাটা যেন না হয়। সবাই ভালো ব্যবসা করছে, অযোগ্য দারুণ ব্যবসা করছে, বুমেরাঙও ভালো ব্যবসা করছে, ঠিক আছে? দেবদার সিনেমা আসছে, ভালো ভালো খাদান আসছে, টেক্কা আসছে, মেগাস্টার সাকিব খান কলকাতা জুড়ে, বাংলাদেশ জুড়ে, প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে, ভালো কালেকশান করছে, হলিউডে মানে বলিউডের সাথে টিক্কা দিচ্ছে, শাহরুখ খানের সাথে বক্স অফিস কালেকশনের সাথে শাকিব খানের একটা বেশ ভালো কম্পেয়ার হচ্ছে। এটা তো বাংলা সিনেমার জন্য ভালো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, এটা তোরা বোঝ। প্লিজ আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আর এই জিনিসগুলো করিস না, পৌশালি দিকে নিয়ে যে নোংরামিগুলো করেছিস সেগুলো প্লিজ স্টপ কর, বন্ধ কর। সবাই আমরা এক ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা সবাই বিলং করি, যাতে বাংলা সিনেমা ভালো হয়, সব সিনেমা ভালো চলে, সেটা দেখার আমাদের দায়িত্ব, কর্তব্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।